রবিবার তিনটি উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য ভবানীপুর কেন্দ্র। এই কেন্দ্রে জয়লাভ করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশে কোথাও কোনো বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে না, যদিও বিভিন্ন স্থানে তৃণমূল কর্মীরা মিষ্টি বিতরণ করেন। এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আইএনটিটিইউসির উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আইএনটিটিইউসির নেতা ইফতিকার আহমেদ, তৃণমূল যুব নেতা নুরুল আলম, আব্দুল রব, সমাজসেবী নারু ভকত সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমানের ট্রেড ইউনিয়নের উদ্যোগে আমরা এখানে মুখ মিষ্টি করাচ্ছি, কারণ জানেন মমতা ব্যানার্জি তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর জন্য যে ভোট ছিল সেই ভোটে 76% ওপর ভোট পেয়ে উনি জয়লাভ করেছেন, এবং এতে আমরা বাংলার শুধু মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ খুশি এবং সারা ভারতবর্ষের মিডিয়া তাকিয়েছিল। কারণ মমতা ব্যানার্জিকে যে সারা ভারতবর্ষের মানুষ চাইছে, আজকে দেশে বিরোধী মুখ হিসেবে মমতা ব্যানার্জিকে সবাই চাইছে, এবং সে রাস্তা আরও পরিষ্কার হয়ে গেল, সেই রাস্তা আরও সুন্দর হয়ে গেল। আমরা যারা বাংলায় যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা গর্বিত যে এমন একজন নেত্রীর কাজ পার্টি আমরা করি, এমন একজন নেত্রী যাকে আর সারা দেশ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে, তাই আমরা আনন্দিত করছি। এখানে এখানে পথচারী মানুষদের আমরা মিষ্টি মুখ করছি। জায়গায় তিনটে বিধানসভায় উপনির্বাচনে আমরা বিপুলভাবে জয়ী হয়েছি এবং আমরা আনন্দিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিপুল ভোটে আজকে আবার পুনরায় তিনি নির্বাচিত হয়ে আবার আমাদের মুখ্যমন্ত্রী রয়ে গেলেন, সেই জয়ের আনন্দে আজকে গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আমাদের দলের ছেলেরা এইভাবে মানুষকে মিষ্টি খাওয়াচ্ছে। আমরা কোনো মিজায় মিছিল এটা আমরা করছি না, আমাদের দলের পক্ষ থেকে বারণ করেছে, তাই আমরা এক এক জায়গায় বসে আমরা আনন্দ উপভোগ করছি, আমরা সবুজ আবির মাখছি, মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি, সেটা আমরা আজকে করছি। এছাড়াও এদিন জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাসের উদ্যোগে আবির খেলা হয়। আমাদের মানে আমরা বুঝতে পারছি যে মমতা ব্যানার্জি ওখান থেকে রেকর্ড ভোটে জিতবে, যেটা আগে কোনোদিন আগে অন্য কোনো প্রার্থী জেতেনি। তো সুতরাং বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, এটা তার প্রমাণ হয়ে যাবে। আরও দুটো যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনেও আমরা জিতব, এবং বিজেপি পশ্চিমবাংলায় যে কোনো ফ্যাক্টর নয় সেটা মানুষ বুঝতে পারবে। যে ভুল করেছিল মানুষ 2021-এর বিধানসভা নির্বাচনে সেটা তারা ভুল বুঝতে পেরেছে। সকল মানুষ আজকে তৃণমূলের দিকে ফিরে আসছে, তার প্রমাণ যে ভবানীপুরে ঐতিহাসিক জয় এবং বাকি যে দুটো নির্বাচন হচ্ছে সেখানেও মমতা ব্যানার্জি জিতবে। 2024-এর লোকসভা নির্বাচনটা তো খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, এবং তার জন্য 2024 আমাদের কাছে খুবই গুরুত্ব। এবং পশ্চিমবাংলায় 42টা সিটি আমরা পাবো, এবং তার সঙ্গে সঙ্গে দেখছেন বিভিন্ন রাজ্যে আমাদের শাখা খুলেছে এবং সেখানে আমাদের কর্মকাণ্ড চলছে, সেই সব জায়গাতেও আমাদের অনেক সিট আসবে। সুতরাং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি সময়ের অপেক্ষা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।